বয়স মাত্র 19 বছর, কিন্তু উচ্চতায় 7 ফুট 8 ইঞ্চি ছাড়িয়ে গেছে জিন্নাত আলী। শুধু তাই নয়, তার ডান পা বাম পায়ের চেয়ে 2 ইঞ্চি বড়। সাধারণত জিন্নাতের বয়সী ছেলেরা 5 থেকে 5.5 ফুট লম্বা হন, কিন্তু তার এই বৃদ্ধি অস্বাভাবিক। জিন্নাত আলী বান্দরবনের নাইলক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া এলাকার কৃষক আমির হাজমার ছেলে। ভোলা জেলার 7 ফুট 7 ইঞ্চি মোসলে উদ্দিনকে ছাড়িয়ে দেশের সবচেয়ে লম্বা মানুষটি এখন প্রত্যন্ত অঞ্চলের জিন্নাত আলী। আজ বুধবার সকালে সরজমিনে গিয়ে জিন্নাত আলীর কথা বলে জানা যায়, তার অস্বাভাবিক উচ্চতার কারণে ঘরে ঢুকতে বা বিভিন্ন কাজ করতে সমস্যা হয়। তার পায়ের মাপের জুতা বাজারে না পাওয়ায় খালি পায়ে হাঁটতে হয়। রাস্তায় হাঁটা চলার সময় মানুষ তার দিকে তাকিয়ে থাকে, এতে তার খারাপ নয়, ভালোই লাগে বলে তিনি জানান। জিন্নাত আলীর বড় সমস্যা শারীরিক দুর্বলতা, 2 হাঁটুতে ব্যথা, দারিদ্র্যের কারণে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন না, তবে খুব খেতে ইচ্ছে করে না তার। মা শাহপুরা বেগম আমাদের সময়কে জানান, ছেলে লম্বা হওয়ার কারণে খাদ্য যোগানো দিতে হচ্ছে বেশি, শারীরিক অবস্থা ভালো নয়, মাথায় টিউমার, ডান পায়ে পচন ধরেছে, ডান পায়ের চেয়ে বাম পা 2 ইঞ্চি খাটো, অর্থের অভাবে চিকিৎসা করাও সম্ভব হচ্ছে না, তাদের পরিবারের ভিটেমাটি ছাড়া আর কোনো অর্থ সম্পদও নেই। বাবা আমির হাজমা জানান, ছেলে লম্বা হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে, রিক্সা সিএনজি মাইক্রো জিপ গাড়িতে বসানো যায় না। চিকিৎসার জন্য গত 1 বছর আগে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যেতে পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পর ব্যয়বহুল টাকার প্রয়োজন হওয়ায় চিকিৎসার অভাবে আবারও বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে জিন্নাতের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, ছেলেটির বয়স কম হলেও সে অনেক লম্বা হয়ে গেছে। পরিবারের পক্ষে তার শরীরের দুরবস্থা নিয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। বাবা মা ও স্থানীয়রা জিন্নাতের বাঁচিয়ে রাখার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন। গিনেস ওয়ার্ল্ডের বুকে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের কথা আছে। বাংলাদেশের বা বিশেষ কোনো দেশের সবচেয়ে লম্বা বা বেটে মানুষ সম্পর্কে আলাদা করে কোনো তথ্য গিনেস বুকে নেই। গিনেস বুকের তথ্য অনুসারে বর্তমানে পৃথিবীর জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তিটির উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি। এই লম্বা মানুষটি হলেন তুরস্কের সুলতান কোসেন। সবচেয়ে লম্বা নারী হলেন চীনের ইয়াও ডিফেন, তার উচ্চতা 7 ফুট 8 ইঞ্চি। আর সবচেয়ে লম্বা 10 জনের মধ্যে 10ম ব্যক্তিটি কোরিয়ার রি মিয়ং হুন, তার উচ্চতা 7 ফুট 8.5 ইঞ্চি। সেখানে রামু উপজেলার গর্জনিয়ার বাসিন্দা জিন্নাত আলীর উচ্চতা 7 ফুট 8 ইঞ্চি। অর্থাৎ গিনেস বুকে স্থান পাওয়া 10 নম্বরে যৌথভাবে স্থান পেতে পারেন গর্জনিয়ার জিন্নাত।